হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে শনিবার, তো এখন সকাল 8:30 বাজে, তো 1:30 কাছাকাছি হবে। তো এখন আমি বানাচ্ছি ব্রেকফাস্ট। তো একদম মর্নিং থেকে ব্লগটা স্টার্ট করতে পারিনি, মর্নিং ক্লিনিংটা আজকে আর তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না, কারণ আমার ফোনের ব্যাটারিটা একদম লো হয়ে গিয়েছিল। তো রাত্রেবেলায় ফোনটা চার্জে বসাতে ভুলে গিয়েছিলাম, সেই কারণে আর ফোনের ব্যাটারিটা একদম লো ছিল, যে কারণে একদম সকালে আর ঝাড় দেওয়া, ঘর মোছা এগুলো শ্যুট করতে পারিনি। তো ফোনটা চার্জে বসিয়ে রেখে তারপরে আমি সকালে কাজকর্ম সেরে স্নান টান করে আসলাম। এখন ব্রেকফাস্ট বানাচ্ছি, মানে আটাটা মেখে নিচ্ছি, রুটি বানাবো। গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমার চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তো আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে হচ্ছে স্যাটারডে, মানে আজকে হচ্ছে শনিবার। তো এখন আমি ব্রেকফাস্ট বানাচ্ছি। তো এই জায়গাটা ভালো করে মুছছি, মানে এখানে রুটিটা বেলবো। তো চাকরিটা কেনা হচ্ছে, আমার এক ফ্রেন্ড বলে যে তুমি চাকরিটা কিনে নাও। তো হ্যাঁ, আমি খুব শীঘ্রই কিনবো। আসলে আমি নিজে গিয়ে দেখে একটু পছন্দ করে কিনতে চাই, হাজব্যান্ডকে বলে নিয়ে আসবে, কিন্তু আমি যেরকমটা চাইছি সেরকমটার জন্য আমাকেই যেতে হবে। তো এখানে পাচ্ছি না, মা একটা অন্যরকম চাকরি কিনবো। সে যাই হোক, চাকরিটা কেনা হলে তাহলে ভালো হয়, খুব তাড়াতাড়ি কিনতে হবে, এভাবে বেলাটা ঠিক না। তো যাই হোক, আজকে শনিবার, এখন বাজে সকাল, এখন তো 8:30-এর উপরে বাজে। এখন আমি বানাচ্ছি রুটি, আলু ভাজা। আলু ভাজা হয়ে গেছে, এখন রুটিটা করব। আর রুটি আলু ভাজার সাথে চা খেতে, মানে চা দিয়ে রুটি আলু ভাজা, এই ব্রেকফাস্টটা দারুণ লাগে, দারুণ লাগে। তো সেটাই করছি। আর আজকে অনেক কাজ আছে, দেখতে পাচ্ছি পেছনে ওই কৌটোগুলো সব ফাঁকা। তো মুদিখানা কিছু আমি ঢালছি না, মানে ডাল ফাল কিছু গ্রসারিতে যা আছে, মানে কিছু আমি ওই কৌটোর মধ্যে ঢালছি না, ওগুলো সব ক্লিন করব। তো দুদিন আগেই করার কথা ছিল, পয়লা বৈশাখের একদিন আগে ভেবেছিলাম করবো, তো কিন্তু একটা কারণে করা হয়নি। তো সকালবেলা স্নান টান আমার হয়ে গেছে, স্নান টান করে এসেছি, তো এখন ব্রেকফাস্ট বানাচ্ছি। তাহলে চলো আমার সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। আর যদি আমার চ্যানেলে নতুন থাকো, চ্যানেলটাকে প্লিজ তোমরা সাবস্ক্রাইব করে নিও, যারা নতুন আছো। আর তাহলে আর কি বলবো বলো, আর কি সুন্দর হাওয়া হয়েছে, মানে এই ঠান্ডা ঠান্ডা হাওয়াটা আসছে জানলা দিয়ে, ভীষণ ভালো লাগছে। আর এই রান্নাঘরের এই জানালার ধারে দাঁড়িয়ে যখন কাজ করি, তখন যখন এরকম হাওয়া আসে না, খুব ভালো লাগে। তো চলো, আজকের মনটাও বেশ ভালো আছে ওয়েদারের সাথে সাথে, ওয়েদারটাও যেমন সুন্দর, মনটাও বেশ ভালো আছে। তো আজকে আমি রুটিটা একটু আলাদাভাবে করছি, মানে এভাবে রুটিটা আমি খুব কমই করি, 3-4টে রুটি একসাথে করে নিচ্ছি। এভাবে রুটিটা করলে রুটি তাড়াতাড়ি হয়ে যায়, আর রুটিটা মানে শেকলে দেখবে ফোলে, কিন্তু একটা একটা করে রুটি করলে অনেক সময় কী হয়, আমার রুটিগুলো একদম ফোলে না। তো এভাবে রুটি করলে আজকে কী হয়েছে, আজকে আমার বলতে গেলে 4টে করে রুটি একসাথে করেছি, কিন্তু আমার বলতে গেলে 2টো রুটি মনে ফুলেছিল, বাদ বাকি 2টো রুটি ফোলেনি। জানি না কেন, যখনই আমি ক্যামেরা অন করি তোমাদের সাথে শেয়ার করবো বলে, তখনই আমার রুটিগুলো ফোলে না, কি জানি এটা আমার কপাল নাকি। তা যখনই আবার অফ করে দিই, তখন দেখি রুটিটা ফুলে উঠলো। তা আমি নিজেই ভাবি, বা আমি যখন ক্যামেরাটা অন করি তখন কেন রুটি ফোলে না। তো আমার নিজেরই মাঝে মাঝে হাসি পায়, কি আর করব। তো রুটি করার পরে সাথে সাথে এই কাউন্টার টপটাকে আমি পরিষ্কার করে নিই। তো রুটি করার আগে একবার ভালো করে পরিষ্কার করে নিই, যাতে রুটিটা বেলতে পারি, তারপরে আবার একদম পরিষ্কার করে নিলাম, না হলে না পিঁপড়ে ধরে যেতে পারে আর দেখতেও বাজে লাগে। যত তাড়াতাড়ি এই জায়গাটা পরিষ্কার করে নিই ততই ভালো। তো রুটি করার পরে এবার চাটাও করে নিলাম, কারণ রুটি আলু ভাজার সাথে চাটা না হলে হয় না, যেহেতু রুটি আলু ভাজা একটু শুকনো খাবার, মানে তরকারি হলে একরকম, কিন্তু আলু ভাজার সাথে চাটা সাথে লাগে। তো একটু বেশি বেশি করে চা করলাম, লিকার চাটা একটু বেশি বেশি আমরা খাই। তো এখানে আমার আর আমার হাজব্যান্ডের চাটা নিয়ে নিয়েছি। আর আরেকটা কথা বলে দিই, একটা একটা করে রুটি করলে কিন্তু রুটিগুলো নরম হয়, আর 3-4টে রুটি একসাথে করলে সেই রুটি যদি ঠান্ডা হয়ে যায় তাহলে কিন্তু শক্ত লাগে, খেতে ভালো লাগে না। সেই জন্য যদি 3-4টে করে রুটি একসাথে করে করো তোমরা, অবশ্যই সেটা গরম গরম খাবে, ঠান্ডা হলে কিন্তু খেতে একদম ভালো লাগবে না। তো এখানে রুটি, আলু ভাজা আর মিষ্টি দিচ্ছি, এটা আমার হাজব্যান্ডকে দিচ্ছি, তারপরে আমি নিয়ে নেব। তো আজকে আর ওর সাথে খাচ্ছি না, কারণ আজকে তোমাদের সাথে একটু গল্প করব, একটু কথা বলবো। আর আমার ছেলে আবার অর্ধেক খেয়ে বসে আছে, ওকে পুরোটা খাইয়ে দিতে হবে। তো দেখে নাও আজকের ব্রেকফাস্ট, রুটি আলু ভাজা আর রসগোল্লা। তো আমি একটা রসগোল্লা নিয়েছি, হাজব্যান্ডকে 2টো দিয়েছিলাম, তো ও 2টো খায়নি,
ও সাথে সাথে আমাকে একটা ফেরত দিয়ে দিয়েছে, ও দুটোই দিয়ে দিচ্ছিল, তবু আমি একটা ওকে জোর করে দিয়ে এসেছি। তো এবারে আমি খাবো, দেখো নিজে রুটি, আলু ভাজা, একটা রসগোল্লা। রসগোল্লা এটা আমার হাজবেন্ডকে দুটো রসগোল্লা দিলাম, তো ও বলছে একটাও খাবো না, দুটোই নিয়ে যাও, আমি শুধু রুটি আলু ভাজা চা খাবো। তো আমি বলছি, আমি তারপরে দেখলাম যে না, একটা জোর করে একটা দিয়ে এসছি, একটা নিয়ে এসছি। তো আমি আজকে ওর সাথে খেলাম না, কারণ এদিকে দেখো ও খাবারটা গোপাল খাইয়ে দেবো, সাথে তোমাদের সাথে একটু কথা বলবো, তাই ভাবলাম যে আমি আজকে একাই খাই। তো যে কথাটা বলবো বলেছিলাম সেটা বলে ফেলছি, মানে ছোট্ট করে বলে ফেলছি, যে আমার মেজো বোন যাকে তোমরা দেখেছো অনেকবার আমার ব্লগে দেখেছো, অনেক চ্যালেঞ্জ ভিডিও করেছি ওর সাথে, তো ও আসলে আমার আমার সাথে ব্লগে ও থাকে, তো যার ওর উপরে মেকআপ ভিডিও একটা করেছিলাম, তো নিশ্চয়ই চেনো তোমরা সবাই আমার মেজো বোনকে। ওর শ্বশুর মানে সংক্রান্তির দিন সন্ধ্যাবেলায় মারা গেছে, মানে ইহ জগতে নেই, সেই পৃথিবী ছেড়ে চলে গেছে। খুবই বয়স হয়েছিল, উনি মানে কিছুদিন যাবত খুব কষ্ট পাচ্ছিলো, মানে খেয়ে খাওয়া দাওয়া সব বন্ধ হয়ে গেছে, অনেক ট্রিটমেন্ট করার চেষ্টা করেছে বাঁচিয়ে রাখার দিন। ওনার বয়সটা প্রচুর হয়ে গেছিলো, মানে 90 বছর বয়স, ভাবতেই পারছো 90 প্লাস। তো সেই কারণে উনি আর এই জগতে নেই, খুব ভালো মানুষ ছিল, ভীষণ ভালো। আমার বোনের ছেলের জন্মদিনে গিয়েছিলাম, তখন ওনাকে লাস্ট মানে আমি দেখে এসেছি, তারপরে এই তো এই ঘটনা ঘটলো। তো আমার বোনের হাজব্যান্ড আর কি, ওনার আসলে আমার বোনের যে হাজব্যান্ড, ও বাবাকে ভীষণ ভালোবাসে, মানে যতই বয়স হোক না কেন যথাসাধ্য চেষ্টা করেছিল যদি আর কদিন বাঁচিয়ে রাখা যায়, তো সেটা ভগবানের ইচ্ছা। তা উনি তো উনি খুব ভালো মানুষ ছিলেন, মানে ওই বাড়িতে গেলেই সবার আগে উনি কথা বলতেন, আমাদের বাড়িতেও এসেছেন, আর খুব ভালো মানুষ ছিলেন, যতই বয়স হোক না কেন, মানে যথেষ্ট কর্মঠ ব্যক্তি যাকে বলে, মানে যতদিন ওনার প্রাণ ছিল উনি ছিলেন পৃথিবীতে, ততদিন কিছু না কিছু কর্ম উনি করেই গেছে। তো এই এই কথাটাই বলা, এই এই কারণেই আর কি সংক্রান্তির দিন মন খুব খারাপ ছিল, মানে যতই হোক মানে বাড়িতে আমরা বাড়িতেও একটু কেঁদেছি স্বাভাবিক, আর উনি এতটাই ভালো মানুষ ছিল, মানে ওনার মুখটা ভেসে উঠছিল। আর আমার বোন যখন বলে কাঁদছিল, আমার বোন ভীষণ সেন্সিটিভ মাইন্ডের, মানে ও বলছিল শ্বশুরের কথা যে এরকম এরকম হচ্ছে। তো তারপর তো আমার হাজব্যান্ড গেল, আমি আর যেতে পারিনি, মাও যেতে পারিনি, অনেক রাত হয়ে গেছিলো। তো শ্মশান থেকে এসেছে সকালবেলা, মানে ভোরবেলা, ভোর সকালের দিকে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। তারপরেও আমি পয়লা বৈশাখের দিন ব্লগ করলাম তোমাদের জন্য, এটা আমার কর্ম, মানসিক দিকটা খারাপ হয়ে গেছিলো, তারপর দেখলাম না এটা তো বিধির বিধান, ওনার বয়স হয়েছে, এটা তো হওয়ারই হওয়াটাই স্বাভাবিক, আর জীবন তো এগিয়েই যাবে। তো এরকম কিছু শুনলে তখন মানসিক দিক এতটাই খারাপ হয়ে যায়, তখন আর ওই কাজ করার মানসিকতাটা থাকে না, সেটার জন্যই আর কি মনটা খুব খারাপ হয়ে গিয়েছিলো। তো যাই হোক, তো চলো তাহলে এটাই তোমাদেরকে বলার ছিল, বলেছিলাম পয়লা বৈশাখের দিন, তোমাদেরকে আর বলছি না, এর পরে ব্লগে বলবো, তো সেটা বলে দিলাম, এটাই হচ্ছে তার কারণ। তাহলে চলো আমি এবার কাজ করতে থাকি, খাওয়া দাওয়া তো হলো, তোমাদের সাথে একটু কথাও বলে নিলাম। তো এখন দেখো এসে আগে গ্যাস স্টোভটা পরিষ্কার করছি, তো গ্যাস স্টোভটা গরম ছিল সেই জন্য গ্যাস স্টোভটা পরিষ্কার করা হয়নি, চা বসিয়েছিলাম, আর গ্যাস স্টোভে চারপাশটা আটার গুঁড়ো ছড়িয়ে যায়, মানে রুটি করতে গেলেই না এরকম হয়, জানি না কেন, তো ভালো করে পরিষ্কার করতে হয়। তো আরেকবার এই জায়গাটা মুছে নিলাম, আর আমার একটু পরিষ্কার পরিচ্ছন্নভাবে কাজ করতে বেশি ভালো লাগে, মানে নোংরা থাকবে চারিদিকে ছড়িয়ে ছিটিয়ে, তার মাঝখানে আমি কাজ করতে পারি না। তো যতবারই রান্না করি ততবারই আমি গ্যাস স্টোভটাকে পরিষ্কার করে নিই, সকালের ব্রেকফাস্ট বানানোর পরে পরিষ্কার করি, তারপরে দুপুরে লাঞ্চ বানানোর পরে পরিষ্কার করি, আবার সন্ধেবেলায় তো যদি সেরকম কিছু টিফিন টিফিন বানাই তখন একটু নোংরা হয়ে যায়, তখন আবার পরিষ্কার করি, এরকম যে কতবার দিনে পরিষ্কার করতে হয় তার ঠিকানা নেই। আর একদম ভালোভাবে ডিপ ক্লিন যেটা করি আমি, গ্যাস স্টোভটাকে ভালো করে আশপাশটা ওই লিকুইড ভিম দিয়ে একটু ঘষে নিয়ে স্টিলের ওপরগুলো, সেটা আমি রাত্রেবেলায় করি। তো যাই হোক, এখন বাসনগুলো মেজে নিচ্ছি, খাবার জলের বোতল দুটো খালি হয়ে গিয়েছিলো, খুব জল খাওয়া হয় এখন, জানোই তো গরমকাল পড়ে গেছে, সকাল থেকে দু বোতল জল খালি হয়ে গিয়েছিলো, সেটা আবার ভরে নিলাম, কারণ এখন যে জলটা সাপ্লাই হচ্ছে এটা ট্যাঙ্কির জল না, এটা আমাদের অ্যাকোয়াগার্ডে যেটা জলটা সাপ্লাই দেয় সেই জল, সেই জন্য এই জলটা যতক্ষণ থাকে ততক্ষণে বোতল যদি খালি হয় সাথে সাথেই আমরা ভরে নিই। তো এবারে দেখো তাওয়াটার অবস্থা কী খারাপ, এর জন্য নেই তাওয়াটা আমি সাধারণত ইউজ করি না, ননস্টিকের ওই প্যানটাই আমি ইউজ করি, রুটি করি কি পরোটা করি, তো এটা নয়, দুটো পরোটা ভাজলেই এটা এরকম হয়ে যাবে।
তো মিষ্টি পরোটা খেতে চাইছিল, সেই জন্য ওদেরকে আমি পরোটা করে দিয়েছিলাম, ওদেরকে রুটি দিইনি। তো দেখো তাওয়াটা কি বাজে হয়ে গেছে। তো এটাকে সাধারণভাবে যে লিকুইড ভিমের স্কচ ব্রাইট দিয়ে ঘষলে কিন্তু খুব একটা পরিষ্কার হয় না, তার জন্য আমি কি করলাম তাওয়াটার মধ্যে ওই বেকিং সোডা ছড়িয়ে দিয়ে একটু ভিনিগার ছড়িয়ে দিয়ে রেখে দিলাম। ততক্ষণে এই বাসনগুলো মেজে নিই, তো ওটা কিছুক্ষণ ভিজুক, তারপরে ওটাকে ভালো করে ঘষে পরিষ্কার করে নিতে হবে, না হলে পরিষ্কার হয় না। তো এবারে দেখতে পেলে যে বাসন মাজার আগে আমি কিন্তু এই সিঙ্কটাকে একবার মেজে নিই, তারপরেই বাসনগুলো মাজি। তো সব বাসনগুলো মেজে বাস্কেটে রেখে আসলাম, আর এবারে দেখো তাওয়াটাকে পরিষ্কার করছি স্টিল উল দিয়ে। এর মধ্যে কিন্তু কোনো লিকুইড ভিম বা অন্য কিছু আমি দিইনি, ওই ভিনিগার আর ওই বেকিং সোডা ছড়িয়ে রেখেছিলাম এর উপর দিয়ে, তো সেটাই এখন ঘষে ঘষে পরিষ্কার করছি। তো এটা দিলে কি হয় তাওয়াটা খুব ভালো পরিষ্কার হয়ে যায়। তো দেখো কি সুন্দর পরিষ্কার হয়ে গেছে। এর মাঝখানে দেখো আমার আরেকটা বাসন চলে এসেছে, তো ডাল সেদ্ধ করেছি, প্রেশার কুকারটা এখন সিঙ্কে চলে এসেছে, এটাও মেজে নেব। তো দেখো তাওয়াটা কি সুন্দর পরিষ্কার হয়েছে। তো এভাবেই তাওয়া আমি পরিষ্কার করি যখন প্রচণ্ড এরকম হয়ে যায়। তো এবারে ডালটায় ফোড়ন দিয়ে নিলাম, টক ডাল বানিয়েছি আম দিয়ে, শুকনো লঙ্কা, কালো জিরে, সর্ষে দিয়ে আমটাকে ভেজে নিয়ে এভাবে আমি ডাল করি। তো ডালটা হয়ে গেল। তো আমি কি করি যখন বাসন মাজি, বাসন মাজার আগে আমি ভাত বসিয়ে দিই, ডাল সেদ্ধ বসিয়ে দিই, তারপরে বাসনগুলো মাজি, ওদিকে বাসনটাও মাজা হয়ে যায় আর এদিকে কাজগুলো এগোতে থাকে। তো এখন তোমাদের সাথে শেয়ার করবো আমি চালকুমড়ো ঘণ্টোর রেসিপি। তার জন্য চালকুমড়োগুলোকে এভাবে বানিয়ে নিয়েছি, ওদিকে বড়িগুলোকে একটু ভেঙে ভেঙে নিয়েছি, তেল গরম হয়ে গেছে, এবার দিয়ে দিলাম একটু রাঁধুনি, তারপরে এই ভাঙা বড়িগুলোকে দিয়ে দিলাম। এটা কিন্তু গোটা গোটা বড়িগুলোকে আমি হাত দিয়ে ভেঙে নিয়েছি। তো বড়িগুলোকে রাঁধুনি দিয়ে দিয়েছি তেলের মধ্যে, তারপরে বড়িগুলোকে এখন ভেজে নিচ্ছি। তো এই বড়িগুলোকে কিন্তু আমি তুলে নেব না, মানে এর মধ্যেই এবার চালকুমড়োটা যেভাবে কেটে নিয়েছি ছোটো ছোটো করে, যেরকম ঘণ্ট বানায় চালকুমড়ো ঘণ্ট যেরকম বানায় সেরকমভাবে বানিয়ে নিয়েছি। তো দিয়ে দিলাম একসাথে, এবার একটু নাড়াচাড়া করে নেব, একটু কাঁচা লঙ্কা দেবো ভেঙে, সাথে একটু নুন দেবো, একটু হলুদ দেবো, আর কোনো মশলা দেবো না। তো প্রথমে দিয়ে দিচ্ছি একটুখানি হলুদ। তো এই সব সবজিতে কিন্তু হলুদ নুন একটু ধরে দিতে হয়, মানে একটু কম কম করে দিতে হয়, বেশি পড়লেই কিন্তু বাজে হয়ে যাবে। তো হলুদ দেওয়ার পরে একটু নুন দিয়ে দিলাম, লবণ দিলাম অল্প পরিমাণে, মানে স্বাদ মতো আর কি। তারপরে দুটো কাঁচা লঙ্কা, মানে ছোটো ছোটো দুটো কাঁচা লঙ্কা মাঝখান থেকে ভেঙে ভেঙে দিয়ে দিয়েছি। তো এবারে দেখো চালকুমড়ো ঘণ্টটা রেডি হয়ে গেছে, ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম, লাস্টে একটু চিনি দিয়ে দিলাম, একটুখানি চিনি দিতে হয় এরকম তরকারিতে। তো এবারে রেডি হয়ে গেল চালকুমড়ো ঘণ্ট। তো এইভাবেই আমি চালকুমড়ো ঘণ্ট করি বড়ি দিয়ে যখন করি, না হলে মুগ ডাল ভেজেও করি। তো এই চালকুমড়ো ঘণ্টটা কিন্তু খেতে দারুণ লাগে, মানে গরম ভাতের সাথে খেতে খুব ভালো লাগে, চাইলে তোমরা রুটি দিয়েও খেতে পারো। তো আজকে বানাচ্ছি পনির আলু তরকারি। তো এই তরকারির রেসিপিটা তোমাদের সাথে আর শেয়ার করছি না, একদম পাতলা ঝোল বানাবো। তো এবারে বানিয়ে নেওয়ার পর তোমাদেরকে দেখাচ্ছি। তো রেসিপিটা আমি শ্যুট করিনি, দেখো এরকম বানিয়েছি পনির আলুর একদম কাঁচা লঙ্কা চিরে পাতলা ঝোল, আজকে কোনো টমেটোও দিইনি। এই ঝোলটা খেতে আমার খুব ভালো লাগে, গরমকালের পক্ষে ভীষণ ভালো। তো এবারে দেখে নাও, এখানে ডালও হয়ে গেছে, ডালে তো ফোড়ন দিয়ে দিয়েছি তোমাদের দেখালাম, টক ডাল করেছি আম দিয়ে, এখানে চালকুমড়ো ঘণ্ট রেডি হয়ে গেছে। তো মোটামুটি আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, এবার শুধু শাকটা বানানো বাকি আছে। তো আজকে বানাবো হচ্ছে পাট শাক। তো পাট শাকটা কিন্তু কুচিয়ে নেওয়া হয়নি, এভাবে বেছে নেওয়া হয়েছে, তো এরকমভাবে গোটা গোটা পাতাটাই মানে বানাবো। তো সেই কারণেই তোমাদের সাথে আজকে শেয়ার করছি পাট শাকটা, দেখো এরকম গোটা গোটা পাতা। তো এইরকম গোটা গোটা পাতাগুলোকে খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। তো এটাকে চাইলে তোমরা কুচিয়ে নিতে পারো, কিন্তু এরকমভাবে বানিয়ে দেখো অন্যরকম হবে। তো তেল গরম হওয়ার পরে দিয়ে দিলাম দুখানা শুকনো লঙ্কা, ভেঙে দিলাম, তো আর কিছু দেবো না। এবারে আমি শাকটাকে ছেড়ে দিচ্ছি, তো এই পাতাগুলোকে, পাট শাকের পাতাগুলোকে সব ছেড়ে দিলাম। তো এটা কিন্তু দেখতে বেশি পরিমাণে লাগে, কিন্তু একটুখানি রান্না হতে না হতেই কিন্তু কমে একটুখানি হয়ে যায়। তো এই শাকটা বানানো কোনো ঝামেলাই না, মানে ভীষণই সিম্পল। দেখো এবার একটু নাড়াচাড়া দিতে দিতেই অল্প হয়ে যাচ্ছে। তো এবারে দিয়ে দেবো একটু নুন আর হলুদ, আর কিচ্ছু দেবো না, মানে জানো তো শাক করতে তো বেশি কোনো ঝামেলা নেই। তো তোমরা যদি মনে করো অন্য কিছু দেবে, এর মধ্যে কালো জিরে দিয়ে ভাজতে পারো, সেটা আলাদা ব্যাপার,
বাট আমি কিন্তু এভাবেই রান্না করি। তো দেখো অনেকটাই কমে এসেছে নাড়াচাড়া দিতে দিতে, তো এবারে নুনটা ছড়িয়ে দিলাম, তারপরে দিয়ে দেবো একটুখানি হলুদ গুঁড়ো। তো এবারে ভালো করে নাড়াচাড়া দিয়ে একটুখানি ঢাকা দিয়ে রাখবো, বেশিক্ষণ না। তো এই পাট শাক দিয়ে খাওয়ার জন্য আমি দুটো শুকনো লঙ্কা ভেজে রেখে দিয়েছি, দেখো দেখালাম। তো শুকনো লঙ্কা ভাজা দিয়ে পাট শাক গরম ভাতে খেতে খুব ভালো লাগে, যদিও অল্প একটু ভেঙে নিই, শুকনো লঙ্কা গোটা খাই না। তো এটা বানানো কিছুই না, একটুখানি ঢাকা দিয়ে রাখার পর তারপরে একটু নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা করে নামিয়ে নিতে হবে। তো এটা একটু ঢেকে রেখেছিলাম কিছুক্ষণ, তারপরে দেখো এরকম ভাজা ভাজা করে নামিয়ে নিয়েছি। তো তোমরা চাইলে এই শাকে একটুখানি চিনি দিতে পারো, নাহলে স্কিপ করতে পারো। আর এই শাক কিন্তু কাসুন্দ দিয়ে ভাত দিয়ে খেতে খুব ভালো লাগে। সো ফ্রেন্ডস, আজকের এই ব্লগটার বেশি বড় করছি না, এখানেই শেষ করে দিলাম। যদি ভালো লাগে অবশ্যই করে একটা লাইক করবে, যারা নতুন আছো চ্যানেলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে, সাথে বেল আইকনটা ক্লিক করবে। তাহলে দেখা হচ্ছে পরের ব্লগে, ততক্ষণের জন্য টাটা, বাই বাই।